ধোঁয়াদার বৃষ্টি শুরু হয়। গ্রামবাসীরা যে যার নিজের বাড়িতে পৌঁছে গেছিল, কিন্তু শোভা নামের এই বাচ্চা মেয়েটার কাছে বাড়ি ঘরও ছিল না, আর আপনজন বলতেও কেউ ছিল না। সে যেটুকু আহার পেত সেটা খেয়েই নিজের জীবন কাটাত। ততক্ষণেই জোরে কারোর গর্জন শোনা গেল। সেটা আর অন্য কেউ না, সেটা ছিল ভগবান পাঞ্চাল্লি। তিনি সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়েটার মাথার ওপরে নিজের হাত দুটো রাখলেন, যাতে করে সে না ভিজে যায়। মেয়েটা ভগবান পাঞ্চাল্লিকে দেখেই যাচ্ছিল, আর ভগবানও তাকে দেখে হাসতে লাগলেন। খানিকক্ষণ পরে বৃষ্টি থেমে গেল। আমার মা বাবা নেই, আমি সব সময় আপনাকেই পূজো করে এসেছি। আপনি পদে পদে আপনি আমাকে সাহায্য করেছেন, কিন্তু আমার একটা অভিযোগ আছে। আপনি কেন আমার মা বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন বলুন। এইভাবে মেয়েটার জিজ্ঞাসা করাতে তখন ভগবান পাঞ্চাল্লি জোরে গর্জন করেন, ভয় পেও না মা, এই সৃষ্টিতে যা কিছু ঘটে তার পিছনে কোনো না কোনো কারণ থাকেই। এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুর সাথ অবশ্যই গ্রহণ করতে হবে মা। প্রত্যেক জীবকেই মরতে হবে, আজ না হয় কাল। তুমি যদি চিন্তা করো পৃথিবীতে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে, তাহলে দেখবে জীবনটা সরল হয়ে গেছে। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। তুমি চিন্তা করো না মা, আজ পর্যন্ত তুমি যত দুঃখ কষ্ট সহ্য করেছ, ভবিষ্যতে তোমার সেই দুঃখ কষ্ট আর থাকবে না। তুমি একটা সুন্দর সুখী জীবন পাবে। এই রকম বলে চলে গেলেন। ওই মেয়েটা কিছুই বুঝতে পারল না। ততক্ষণে সেখানে একটা গাড়ি এসে ওই মেয়েটার সামনে থেমে গেল। গাড়ি থেকে স্বামী স্ত্রী বেরিয়ে মেয়েটার দিকে তাকালো। স্ত্রী তখন বলে, কি গো শোনো না, ভগবান পাঞ্চাল্লি এই মেয়েটার ব্যাপারেই বলেছিল, বলো দেখো না কি সুন্দর। আমি স্বপ্নে এই মেয়েটাকেই দেখেছিলাম, এই কাপড় পরেই। ভগবান পাঞ্চাল্লি যা বলেছেন তাই হচ্ছে, দেখো। আর দেখলে তুমি ভগবান পাঞ্চাল্লি মন্দিরের সামনেই মেয়েটাকে দেখতে পেলাম, কাপড়ের রংটাও সেম আছে, সবকিছু ভগবানেরই লীলা। ওই মহিলা খুব খুশি হয়ে এইগুলো বলেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। তাদের কথা শুনে মেয়েটা তো কিছুই বুঝতে পারছিল না। আরে মা, তুমি আমাদের কথা বুঝতে পারবে না, আসলে ভগবান পাঞ্চাল্লি তোমাকে আমাদের কাছে দিয়েছেন, আমরা তোমাকে দত্তক নেব, চিন্তা করো না। তখন ওই বাচ্চা মেয়েটা সব কথা বুঝতে পারল। ও আচ্ছা, তাহলে একটু আগে ভগবান পাঞ্চাল্লি আমাকে যা বলে গেছেন সেটাই হচ্ছে। উনি নিজের কথার বিরুদ্ধে কোনো দিনই যান না, উনি যেটা বলেন সেটাই করেন, উনি যেটা করেন মঙ্গলের জন্যই করেন। উনি যখন বলেছেন তাহলে কিছু বুঝে শুনেই কথাটা বলেছেন, উনি সব কিছু জানেন বলেই তো ভগবান হয়েছেন। এই রকম বলে মেয়েটা খুব খুশি হলো, আর মনে মনে তাদের সঙ্গে যাবে বলে তৈরি হয়ে নিল। মেয়েটাকে সঙ্গে নিয়ে স্বামী স্ত্রী দুজনে ভগবান পাঞ্চাল্লি দর্শন করল। ভগবান আজ আমি অনেক খুশি, সব ডাক্তারেরা বলেছিল আমি কোনোদিন মা হতে পারবো না, আমাদের মতো নিঃসন্তানকে আপনি সন্তান দিলেন। এইভাবে ভগবানকে ধন্যবাদ জানিয়ে তারা মেয়েটাকে নিয়ে চলে গেল। তারা চলে যাওয়ার পরে ভগবান পাঞ্চাল্লি জোরে গর্জন করলেন, আর তিনি হাজির হয়ে বলেন, আজকের পর থেকে তোমার জীবনে সবকিছু ভালো কিছুই ঘটবে, তোমার জীবন সুখময় হবে। এই রকম বলে অদৃশ্য হয়ে গেলেন। মেয়েটা ওই স্বামী স্ত্রীর সঙ্গে খুশিতে থাকতে লাগলো। এইভাবে দিন কেটে যাচ্ছিল। প্রত্যেক দিনের মতো মেয়েটা যখন স্কুলে গেল তখন পথে একটা ভিখারিকে দেখতে পেল। ওই মেয়েটার যেন মনে হলো ওই ব্যক্তিকে আগে কোথাও দেখেছে, সঙ্গে সঙ্গে তার কাছে গেল। শুনুন, আমার মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি। সে যখন ভালো করে দেখল তখন তার মনে পড়ল তিনি ছিলেন তাদের গ্রামের প্রেসিডেন্ট। সেই সময় তিনি ভগবান পাঞ্চাল্লির মন্দির তৈরি করার বিরুদ্ধে ছিলেন, যাতে তিনি বিফল হয়ে নিজের কর্মের কারণে আজ ভিখারি হয়ে গেছিলেন। ওই মেয়েটাকে দেখেই, মারে আমি ভগবান পাঞ্চাল্লির প্রতি অশ্রদ্ধা দেখেছিলাম, যার জন্য আজকে দেখো আমার এইরকম অবস্থা। আমার ঘর বাড়ির সম্পত্তি সব কিছু চলে গেছে, আমার স্ত্রী এবং সন্তানরা আমাকে ছেড়ে দিয়েছে, আমি পথের ভিখারি হয়ে গেছি। তিনি কাঁদতে লাগলেন। ভগবান আমাদের উপরে রাগ করে থাকতেই পারে না, আপনি ভগবান পাঞ্চাল্লির কাছে প্রার্থনা করুন, আপনার প্রার্থনা নিশ্চয়ই শুনবেন। আপনি নিজের ভুলগুলোকে ওনার কাছে স্বীকার করুন, উনি ক্ষমা করে দেবেন। মেয়েটার এমন কথা শুনে প্রেসিডেন্টও তার কথায় রাজি হয়ে ভগবান পাঞ্চাল্লির মন্দিরে গিয়ে ওনার কাছে ক্ষমা চাইলেন। তারপরে তো চমৎকারের উপর চমৎকার হয়েই চলেছিল। যেই সব লোকেরা প্রেসিডেন্টকে টাকা দেওয়ার কথা ছিল তারা খুঁজে খুঁজে তাকে টাকা দিতে লাগলো। তারপর থেকে তার নতুন একটা জীবন শুরু হলো, সেই টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করলো।
ধীরে ধীরে ওনার ব্যবসা ভালোভাবে চলতে লাগলো। স্ত্রী আর ছেলে তার বাড়ি ফিরে এলো। একটার পর একটা হওয়া চমৎকারকে দেখে, ভগবান, এই সব কিছু আপনারই লীলা, যে আপনি আমাকে একটা সুন্দর জীবন দিয়েছেন, আপনাকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। এইভাবে ভগবান পাঞ্চাল্লিকে ধন্যবাদ জানালো। ভগবানও প্রসন্ন হলেন। এইভাবে ভগবানের কৃপার কারণে ওই পরিবার আবার সুখে থাকতে লাগলো। চন্দনপুর নামক গ্রামটা খুবই সুন্দর ছিল। ওই গ্রামে থাকা গ্রামবাসীরা নিজেদের কাজকর্ম করে সুখে দিন কাটাচ্ছিল। ওই গ্রামে শ্যাম আর সারদা নামের এক দম্পতি থাকত। তাদের একটা মেয়ে ছিল শোভা। শোভা প্রত্যেক দিন স্কুলে যেত আর তার মা বাবা কাজে যেত। শোভার মধ্যে অনেক ভক্তি শ্রদ্ধা ছিল। সে ভগবান পাঞ্চালি পরম ভক্ত ছিল। সে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে ভগবান পাঞ্চালি মন্দিরে গিয়ে ওনাকে বলতেন, ভগবান, আপনি সবসময় আমাদের খুশি রাখবেন, এই পুরো গ্রামটাকে আনন্দময় রাখবেন। আমরা সব গ্রামবাসীরা আপনাকেই পুজো করি, আমাদের বিপদের হাত থেকে বাঁচাবেন। এইভাবে প্রত্যেক দিন শোভা শুধু নিজের জন্য না, নিজের পরিবার আর গ্রামবাসীদের জন্যে কামনা করত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন শোভার শরীরটা খারাপ হওয়ার কারণে সে স্কুল থেকে বাড়ি ফিরে এলো। কিন্তু বাড়িতে কেউ ছিল না যে তাকে ওষুধ দেবে বা তার খেয়াল রাখবে। সে তখন তার ভগবান পাঞ্চাল্লিকে স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়ে। তখনই ভগবান পাঞ্চাল্লি হাজির হয়ে শোভার মাথায় হাত দিয়ে তাকে সুস্থ করে তোলেন। তারপরে তিনি গায়েব হয়ে গেলেন। শোভা চোখ খুলে দেখল, কিন্তু কাউকে দেখতে পেল না। আমি যেন কারোর স্পর্শ অনুভব করলাম, মনে হলো কেউ আমার কাছেরই ব্যক্তি, কিন্তু সেটা কে ছিল, কে এসেছিল এখানে? কিন্তু হঠাৎ করে আমার মধ্যে শক্তি এসে গেল আর আমার জ্বরও কমে গেল। শোভা মনে মনে খুব খুশি হলো। খানিকক্ষণ পরে যখন তার মা বাবা ফিরে এলো, শোভা তাদেরকে সব কথা জানালো। তার বাবা তার কথা শুনে বলে, মা রে, কেউ বিশ্বাস করুক বা না করুক, এই সব কিছু ভগবান পাঞ্চাল্লি লীলা। ভগবান পাঞ্চাল্লি তোমাকে সুস্থ করেছে, তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম। শোভাও এটা ভেবে খুব খুশি হলো। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন যখন শোভা গভীর নিদ্রায় ছিল, তার যেন মনে হলো ভগবান পাঞ্চাল্লি এসে তাকে ডেকে চলে গেলেন। শোভা ঝট করে ঘুম থেকে উঠে চারিদিকে তাকালো, কিন্তু ভগবান কান্তারাকে দেখতে পেল না। তিন দিন ধরে ভগবান পাঞ্চাল্লি আমার স্বপ্নে এসে আমাকে দেখা দিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে আমায় কিছু বলতে চান, যাই মন্দিরে গিয়ে ওনার সাথে দেখা করে জেনে আসি। যাই তো। শোভা মন্দিরে যাওয়ার জন্য বেরোলো, কিন্তু পথেই ভগবান পাঞ্চাল্লির সাথে দেখা হলো। তিনি জোরে চেঁচালেন। শোভা তখন দাঁড়িয়ে পেছন ফিরে তাকিয়ে হাত জোর করে বলে, ভগবান, আপনার দর্শন দেওয়ার জন্য আমাকে অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনি আমায় কিছু বলতে চান, আমাকে কি বলতে চান বলুন না ভগবান। যারা পুরো শ্রদ্ধা এবং ভক্তির সাথে আমার পুজো করেছে, আমি তাদের সকলকে একটাই কথা বলতে চাই, এই গ্রামেতে খুব বড় একটা বিপদ আসতে চলেছে, সেজন্য সমস্ত গ্রামবাসীরা তোমরা গ্রাম ছেড়ে চলে যাও। ঠিক আছে ভগবান, কিন্তু এটা তো জরুরি না যে গ্রামবাসীরা আমার কথায় বিশ্বাস করবে, কিন্তু আমি পুরো চেষ্টা করব তাদেরকে এই কথাটা বলার। সকলের মঙ্গল কামনা করি। পাঞ্চাল্লি সেখান থেকে চলে গেল। পরের দিন শোভা তার মা বাবাকে এই কথাগুলো বলে। যেই সব লোকেদেরকে ভগবান পাঞ্চাল্লি দর্শন দিয়ে বলেছিলেন, সবাই এক জায়গায় জমা হলো। তারা সবাই বলল, ভগবান পাঞ্চাল্লি নাকি তাদেরকে দর্শন দিয়ে বলেছেন যে ওই গ্রামে কোনো বিপদ আসতে চলেছে, যেখানে কিছু গ্রামবাসীরা তাদের কথায় বিশ্বাস করে, আবার কয়েকটা গ্রামবাসী তাদের কথা বিশ্বাস করলো না। তুমি কোন বীরপুরুষে? ভগবান নাকি তোমাকে দর্শন দিয়েছে আর গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছে? এইভাবে হেসে চলে গেল। কিছু গ্রামবাসীরা তো এই কথাকে বিশ্বাস করে গ্রাম ছেড়ে চলে গেল, আবার অনেকে এই কথাটাকে অবিশ্বাস করে ওই গ্রামেই রয়ে গেল। হঠাৎ করে ওই গ্রামে ভূমিকম্প দেখা দিল। সব গ্রামবাসীরা তাদের বাড়ির নিচে চাপা পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। তখন গিয়ে গ্রামবাসীরা ভগবান পাঞ্চাল রায়ের কথাটাকে সত্যি মনে করল। ভগবান, হ্যাঁ, আমাদেরকে সাহায্য করো ভগবান,
দয়া করে আমাদের সাহায্য করো। এইভাবে যখন সবাই মিলে ভগবান পাঞ্চাল্লিকে ডাকলেন, তখন ভগবান পাঞ্চাল্লি হাজির হয়ে সবাইকে সাহায্য করলেন। তখন সবাই ভগবান পাঞ্চাল্লির জয় জয়কার করে। ভগবান পাঞ্চাল্লি এর কারণে সবাই সুরক্ষিত ছিল, উনি সবাইকে বাঁচালেন। তারপরে গ্রামবাসীরা ওই গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে গ্রামবাসীদেরকে সব কিছু জানালেন। ওই গ্রামে থেকে গ্রামবাসীরা ভগবান পাঞ্চাল্লির জন্য একটা মন্দির বানালো। তারপর থেকে সবাই ভক্তি শ্রদ্ধার সাথে পাঞ্চাল্লি পুজো করতে লাগলো। ভগবান যে গ্রামবাসীদেরকে বাঁচিয়েছিলেন তার কারণে পাঞ্চাল্লি জন্য সব গ্রামবাসীদের মনে ভক্তি শ্রদ্ধা আরো বেশি বেড়ে গেল। সবাই প্রত্যেক দিন পাঞ্চাল্লি পুজো করতেন। পুরো গ্রামবাসীরা খুশিতে থাকতে লাগলেন। গ্রামবাসীদের মনে একটা বিশ্বাস জেগে উঠেছিল যে যতই বিপদ হোক না কেন, যদি ভক্তি শ্রদ্ধার সাথে পাঞ্চাল্লি পুজো করা যায় তাহলে নিশ্চয়ই উনি ওদেরকে সাহায্য করবেন। সবসময় গ্রামবাসীরা সুখে থাকতে লাগলো।